হ্যালো গাইজ, আপনাদের সবাইকে স্বাগত জানাই সুজিত গেমিং লাইভ চ্যানেলে আর একটা নতুন ফ্রেশ ভিডিওতে। তো গাইজ, আজকের ভিডিওতে আমরা কথা বলবো লেভেল ওয়ানের গিল্ডে কীভাবে কাস্টম কার্ড পাবে, আর এই ভিডিওর লাস্টে দিয়ে কথা বলবো কাস্টম কার্ড কীভাবে ক্লেম করতে হয়, যাতে আপনার যতগুলো গিল্ডের মেম্বার আছে সব মেম্বারগুলো কাস্টম কার্ড কীভাবে পাবে না পাবে সব কিছু বলে দিব। তো এগুলো সব কিছু জানতে হলে অবশ্যই এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, এই ভিডিওটা একটুকু স্কিপ করবে না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন আমার চ্যানেলে, প্রথমে তাহলে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অলওয়েজ সিলেক্ট করে দেবা, কেননা ফ্রি ফায়ার রিলেটেড এমন নতুন নতুন ভিডিও আসতে থাকে আমার এই চ্যানেলে। তো গাইস, আপনারা অনেকেই ভাবেন যে লেভেল ফোরের গিল্ড ছাড়া কাস্টম কার্ড পাওয়া যায় না। তো আপনারা যেটা ভাবেন এটা সম্পূর্ণ ভুল ধারণা আপনাদের। আপনারা লেভেল ওয়ানের গিল্ডও কাস্টম কার্ড পাবেন, লেভেল টুয়ের গিল্ডও কাস্টম কার্ড পাবে, লেভেল থ্রির গিল্ডও কাস্টম কার্ড পাবে, লেভেল ফোরের গিল্ডও কাস্টম কার্ড পাবে। মানে গিল্ডের যতগুলো লেভেল আছে সব লেভেলে আপনারা কাস্টম কার্ড পাবে। এর জন্য একটাই রুলস, কাস্টম কার্ড পাওয়ার জন্য আপনাকে এখানে 1800টা ডকটা কমপ্লিট করতে হবে। তো প্রত্যেক শুক্রবারে গিল্ডে একটা টুর্নামেন্ট চলে, আর এই টুর্নামেন্টে আপনাদেরকে 1800টা ডকট্যাগ কমপ্লিট করতে হবে, আর আপনাদের কতটা ডকট্যাগ হয়েছে না হয়েছে এখানে আপনারা দেখতে পারবেন। তো গাইস, শুক্রবারের দিন আপনার গিল্ডের যতগুলো মেম্বার আছেন সব মেম্বারগুলোকে বলবেন যে শুক্রবারের দিন যেন অনলাইন থাকে। শুক্রবারের দিন অনলাইন থাকলে হবে না, ওদেরকে গেমও খেলতে বলবেন, সবাইকে গেম খেললে এই দেখতে পাচ্ছেন 1800টা ডকট্যাগ, এই 1800টা ডকট্যাগ ইজিলি কমপ্লিট হয়ে যাবে। তো গাইস, আপনারা বুঝতে পারলেন কীভাবে কাস্টম কার্ড পেতে হয়। তো আপনারা যে কোনো গিল্ডের লেভেলে কাস্টম কার্ড পাবে, শুধু একটাই রুল, সেখানে 1800টা ডকট্যাগ কমপ্লিট করতে হবে। যাই করে হোক, আপনাকে 1800টা ডকট্যাগ কমপ্লিট করতে হবে। তো গাইস, কীভাবে তাড়াতাড়ি ডকট্যাগ কমপ্লিট করার জন্য আমি একটা ভিডিও বানিয়ে রেখেছি। তো এই ভিডিওর ডিসক্রিপশানে বক্সে আমি ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো, তো আপনারা ওই ভিডিওটা দেখার পর খুব তাড়াতাড়ি কিন্তু এখানে 1800টা ডকট্যাগ কমপ্লিট করে নিতে পারো। এবার গাইস, আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে কাস্টম কার্ড কীভাবে ক্লেম করতে হয়। তো যে গিল্ডের লিডার বা যাকে আপনি অ্যাক্টিং লিডার করে রেখেছেন বা যে গিল্ডের অফিসার, এখানে কাপটার নিচে এখানে একটা অপশান শো হবে শনিবারের দিন। আপনারা শুক্রবারের দিন 1800টা ডকটা কমপ্লিট করে দিবেন, তারপরে শনিবারের দিন যে গিল্ডের লিডার বা অ্যাক্টিং লিডার করা আছে বা যে অফিসার গিল্ডের, এখানে একটা অপশান শো হবে রিজার্ভ বলে। তো এই রিজার্ভের উপরে ক্লিক করলে আপনার গিল্ডের যতগুলো মেম্বার আছে সব মেম্বারের এই ম্যাচেস বক্সে একটা ম্যাচেস যাবে, আর এই ম্যাচেসের মাধ্যমে কিন্তু আপনাদেরকে ওই কাস্টম কার্ডটা দিয়ে দিবে। তো গাইজ, আপনারা বুঝতে পারলেন কাস্টম কার্ড কীভাবে আপনারা পাবেন। তা যদি আপনাদের মনে কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আমার চ্যানেলে, প্রথমে এসে থাকলে সাবস্ক্রাইব করার পর বেল আইকনটা অলওয়েজ সিলেক্ট করে দেবা, কেননা ফ্রি ফায়ার রিলেটেড এমন নতুন নতুন ভিডিও আসতেই থাকে আমার এই চ্যানেলে।